হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেশ ক্রিম তৈরির পদ্ধতি ঘরেতে কিভাবে খুব সহজে এই ফ্রেশ ক্রিম তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে এই ফ্রেশ ক্রিম কিন্তু আমরা রান্নার কাজে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফ্রেশ ক্রিম তৈরির জন্য আমাদেরকে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর দুধ জাল দিয়ে ঘন করার সময় দেখবেন ওপরে রকম ধরনের স্বর পড়ছে বা দুধটা ঠান্ডা হলেও এরকম স্বর পড়ে থাকে সরগুঁড়োকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে প্রত্যেকবারই আর পাত্রটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি এটা পাঁচ থেকে ছ দিন ধরে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রকম ধরনের সরটা কিন্তু মোটা হওয়া যায় এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে দুধের যে সরগুলোকে আমি সংগ্রহ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটা আমি একটা পেস্ট বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন ফ্রেশ ক্রিম আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ফ্রেশ ক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ